সম্পূর্ণরূপে যানবাহনের কনভয় ব্যবস্থা প্রত্যাহার নহয় কাজিরঙাত। স্বাভাবিকভাবে নিম্নতম গতিরে লঘু মটর গাড়ি আর বাসে চলাচল করিব পারিব। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় সোশ্যাল মিডিয়া যোগে জানালে এই কথা। বান কমিছে যদিও এতিয়াও সম্পূর্ণরূপে শুকুয়া নাই পানি। সে রাইজ আর পথচারীক উদ্দেশ্যে অনুরোধ। পাবলিক কমিউটার্স আছে, স্পেশালি আমার মানুষ যে এই রাস্তাটো ন্যাশনাল হাইওয়ে 715 টু ইউজ করে আছে রেগুলারলি, কেলে আমার এবার অল টাইম যেটু কয় কি হাই ফ্লাডস 91ৰ পৰা এইটো আমাৰ যেটো পানীৰ লেভেলটো সেইটো হাইয়েষ্ট হৈছে। তো আমাৰ এনিমেল যেটো মুভমেণ্ট বা এনিমেল যেটো আননেচাৰেল ডেথ সেইটো এবাৰ মিনিমাম হৈছে। সো সেইটো কাৰণে আমাৰ যে ট্ৰাফিক ৰেগুলেশ্যন বা আমাৰ যে এটা ট্ৰাফিকৰ যেটো স্পীড লিমিট এণ্ড স্পেচিয়েলি আমাৰ সবে যেটো কোঅপাৰেট কৰিছে সেইটো ইটছ ভেৰি প্ৰেজৱৰ্থী আৰু ইয়াৰ কাৰণে আমি সকলোক ধন্যবাদ জনাইছোঁ। লাহে লাহে উদ্যানলৈ ঘূৰি আহিছে একাংশ জন্তু। চাওক সেন্সৰ কেমেৰাত বন্দী এই দৃশ্য। বানৰ সময়ত কাৰ্বি পাহাৰলৈ গতি কৰা বন্যজন্তুৰ একাংশ ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ দিশলৈ এনেদৰে কৰিছে প্ৰত্যাৱৰ্তন। সমান্তৰালভাৱে কেমেৰাত বন্দী আন একাংশই কাৰ্বি পাহাৰৰ দিশে গতি কৰি থকা দৃশ্য। বন্যজন্তুর নিরাপত্তার স্বার্থত 1 জুলাইর কনভয় ব্যবস্থার পথটির মাঝে চলি আছে যাতায়াত। বন্যজন্তুর স্বার্থত রাইজেও দি আছে সঁহারি, কিন্তু পথচোৱাত হওয়া ব্যাপক যানজটর কথা সদরি করে রাইজে করেছে সোশ্যাল মিডিয়াত তিক্ততারে ভরা পোস্ট। কনভয় ব্যবস্থার পাছত জন্তুর দুর্ঘটনা মৃত্যুর সংখ্যা কমিছে যদিও আন কারণত মৃত্যু হয়েছে 200ও অধিক বন্যপ্রাণীর। উদ্ধার করা হয়েছে 143টা বন্যজন্তু। কাজিরঙার 25টা বন শিবির এতিয়াও জলমগ্ন। কাজিরঙার পৰা বিতুপন বৰাৰ রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।